হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকে পর্বে আবারও হাজির হয়েছি ডিফারেন্ট একটা রেসিপির সঙ্গে। আমরা কিন্তু টিমের অনেক ধরনের রেসিপি খেয়ে থাকি, কিন্তু আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম ঝটপট একটা রেসিপি, আর খেতেও অনেক মজা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ডিমের ভর্তার রেসিপিটা। আজকের রেসিপির জন্য অলরেডি আমি তিনটা ডিমকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ ভাজা, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটা পেঁয়াজ কুচি। আর বেশি উপকরণ কিন্তু এই রেসিপিতে লাগবে না। ঝালটা আপনারা আপনাদের পছন্দের মধ্যে দিয়ে দিতে পারেন। আমি অলরেডি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করেই দেবেন। আমি এখন হাত দিয়ে খুব ভালো মতো লবণের সঙ্গে মরিচটাকে প্রথমে ভেঙে নিচ্ছি, কারণ লবণ দিয়ে কিন্তু মরিচ ভাঙলে খুব সহজেই মরিচটাকে ভেঙে ফেলা যায়। এখন সবগুলো উপকরণকে এভাবে হাত দিয়ে চটকে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সিদ্ধ করে রাখা যে ডিমটা ছিল সেই ডিমটাকে। এই ডিম ভর্তার রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা, এই জন্য আমি এই রেসিপিটাকে বাড়িতে প্রায় বানিয়ে থাকি। এখন হাত দিয়ে আমি প্রতিটা ডিমকে ভেঙে ভেঙে ফেলবো। যতটা ভাঙা সম্ভব ঠিক ততটাই ভাঙতে হবে, কারণ ভর্তার রেসিপিটা কিন্তু একটু সফট হলেই খেতে অনেক ভালো লাগবে। এভাবে ধীরে ধীরে ডিমটাকে ভেঙে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু আপনারা খুব জলজলেই তৈরি করতে পারবেন, বাড়িতে গেস্ট আসলেও বানিয়ে দিতে পারবেন। রেসিপিটা খুব হেলদি একটা রেসিপি। যখন ডিমের অন্যান্য রেসিপি খেতে খেতে আপনারা টায়ার্ড হয়ে পড়েছেন, ঠিক তখন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি আশা রাখছি আপনাদেরও এই ডিম ভর্তার রেসিপিটা ভালো লাগবে। এই রেসিপিটা সার্ভ করবেন গরম গরম ভাতে। দেখুন আমার ডিমটা ভেঙে ফেলা হয়ে গেছে, তাই আমি এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সরিষার তেল। ভর্তার রেসিপিটাকে সরিষার তেলটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে ভর্তাটা খেতে বেশি মজা লাগবে, কারণ ভর্তার টেস্টই ডিপেন্ড করে কিন্তু সরিষার তেলের উপর। এভাবে ভালো মতো হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে, তাহলে রেসিপিটা কিন্তু চটজলদিভাবে তৈরি করা যাবে। দেখুন আমার রেসিপিটা কিন্তু এখন একদমই তৈরি হয়ে গেছে। আমি এখন এই রেসিপিটা সার্ভ করব গরম গরম ভাতে। আমি এখন রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলেছি। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে ভিন্ন ধর্মী আবারও একটা রেসিপির সঙ্গে। সবাই থাকুন।